চিনি, ওই চিনি, চিনি দেখো ল্যাপটপে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। শুভ সকাল অ্যান্ড শুভ পঞ্চমী সকলকে। সবাই খুব ভালো করে পুজো কাটিও। আজকে শুক্রবার, আজকে আমার অফিস করার পরে আর এই মানডে, তার পরের মানডেতে গিয়ে আমার অফিস। আমি আর সন্দীপ দুজনেই ছুটিতে থাকবো। 2 তারিখে আমাদের ফ্লাইট আছে, আমরা ঘুরতে যাচ্ছি, আর এখনও কিছু গুছানো হয়নি। আজকে ওই জন্য আমি 8টা 5টা শিফট নিয়েছি, কারণ 6টার পরে আমার আরবান ক্লাব বুক করা আছে। আরবান ক্লাবের কাজটা হয়ে গেলে কিছুটা জিনিসপত্র এক জায়গায় করে রাখবো, যেগুলো আমি নিয়ে যাব ট্রলিতে, আর কালকে গুছাবো। এখন গুছিয়ে কোনো লাভ নেই, কারণ চেনিরও কিছু জিনিস আছে যেগুলো আজকে লাগবে, কালকে লাগবে, তারপরেই ব্যাগে ভরতে পারবো, তার আগে পারবো না। সেই কারণে, সেই জন্য ভাবলাম সকালে ব্লগটা স্টার্ট করি। গতকালকে কোনো ব্লগ করা হয়নি, চেষ্টা করেছিলাম একটা মিনি ব্লগ করা, কিন্তু আমার মেয়ে কদিন ধরে ঘুমের প্যাটার্ন এমন হয়েছে না, সারা দুপুর সারা দিন দুষ্টুমি করে, করার পরে দুপুরে নাও মাঝখানে 3:30 থেকে মানে প্রায় 6:30, 6টা, 7টা অবধিও কোনো কোনো দিন ঘুমাতো, কালকে ঘুমায়নি। কালকে আধা ঘন্টা ঘুমিয়ে যা, তারপরে দুষ্টুমি করেছে। তারপরে 7:30টার সময় আমি ওকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে সে যে ঘুমিয়েছে, সে রাত্রিবেলা 11টার সময় উঠেছে, তাও উঠছিল না, অনেক কষ্ট করে তাকে একটু তুলে দুধ খাওয়ানো হয়েছে, সলিডও খাওয়াতে পারিনি, দুধ খাওয়ানো হয়েছে, তাও পুরোটা খাইনি। তারপরে জামাকাপড় চেঞ্জ করানোর সময় এত কান্নাকাটি করছে, ঘুমিয়ে পড়েছে। আর আমি বুঝে পাই না ওরা তো কেন নতুন জামা কেনা হলো, ও তো একটাও নতুন জামা সেভাবে পরছে না, ঘুমিয়েই পড়ে, কী করে পড়াবো। দুপুরবেলা স্নানের পরে আমারও টাইম হয়ে ওঠে না, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে আমি একে ওকে স্নান করিয়ে খাইয়ে দিই। যাই হোক, আজকের পরে আশা করি ও ওকে নতুন জামা পড়াতে পারবো, কারণ আজকের বিকাল থেকেই পড়াতে পারবো আশা করি। তো তোমরা ব্লগটা দেখতে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো করে পুজো কাটিও। যদি সময় পাই দেখা হচ্ছে কাজের মাঝখানে, যদি সময় না পাই একা তো তাহলে বিকালবেলা লগ আউটের পরে যাওয়া যাক। কি করবে তুমি এখন? সবাইকে গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। হাসলে চলবে না, বলতে হবে। হ্যাঁ গুড। তোমার চুলের এরকম পাগলা পাগলা অবস্থা কেন মা? হাই হাই হাই। চলো আমি কাজ করিয়ে উঠে, আমার কাছে এসেছিল একটু সময়ের জন্য। এই দেখো আমি পঞ্চমীতে সাজুগুজু করে নিয়েছি, বিকালে যদি না ঘুমিয়ে পড়ি তাহলে মা আবার একটা নতুন জামা পরাবে বলেছে। এটা দিদুন দিয়েছে এই জামাটা। কে দিয়েছে এই জামাটা? দিদুন দিয়েছে, আমার মা দিয়েছে এই জামাটা। আমি 1 ঘন্টার ব্রেক নিয়েছিলাম, মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, তেল মাখালাম, এইসব করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে, 5-7 মিনিট বাকি আছে হয়তো, এখন যাবো আমি আবার গিয়ে কাজে বসবো। 5টায় আমার শিফট শেষ, দেন আরবান ক্লাব আসবে, তোমাদের সাথে দেখা করছি। চিনিকে কেমন লাগছে বলো, তার একবার ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো আমার কুটুপাইকে, কুটুপাই দিদুনের দেওয়া জামা পড়েছে। যদি বিকালবেলা আবার ঘুমিয়ে না পড়ে তাহলে আবার একটা নতুন জামা পাব। কত জামা পিছি পাঠিয়েছে, থাম্মা পাঠিয়েছে, দিদুন পাঠিয়েছে। হে পাপা ল্যাপটপে তার নিয়ে দুস্তু করছো, মাম্মা কিনেছে, পাপা কিনেছে। চলো চিনি খেলতে থাকুক, আমার প্রায় ব্রেক শেষের দিকে, আমি গিয়ে কাজটা করে নিই, দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলার পরে আর সময় পাইনি, এখন বাজে রাত্রি 9:06। আর আরবান ক্লাব বুক করা ছিল কিন্তু হয়নি, এখানে বৃষ্টি পুরো মেঘ করে এসেছিল। যে প্রফেশনাল বুক করা ছিল উনি বললো ম্যাডাম এটা কি রিশিডিউল করা যেতে পারে? আমি বললাম ঠিক আছে, কালকে সকালবেলায় হবে 9টার দিকে। আর আমি তাই জন্য আমাদের ট্রলি গুছাচ্ছিলাম, তাও চিনির ট্রলিটাতে একদম হাতি দিতে পারিনি, কারণ ওর কিছু কিছু জিনিস যাওয়ার দিন সকালে ছাড়া ভরা যাবে না, তাই ওরটা এমনি রেখেছি, ওরটা কালকে সন্ধেবেলায় কিছুটা ভরবো, বাকি যাওয়ার দিন সকালবেলায় ভরে নেবো। আমাদের হচ্ছে রোববার দিন সকালের ফ্লাইট, সকালে না দুপুরবেলার দিকের ফ্লাইট, তো বেরোতে গেলে ওই সকালবেলা একদম আগে তো বেরোতেই হবে, সকালে 9:30-10:30 মধ্যে বেরিয়ে যেতে হবে। আর এখন চিনির পাচ্ছে ঘুম, কিন্তু ওকে খাওয়ানোরও টাইম হয়ে গেছে, এখন খেতে নিয়ে বসলে আরও কান্নাকাটি করবে, খাবে না, দেখি ব্রেস্ট ফিড করে যদি একটু ঘুমায়, ঘুমাক, যখন উঠবে তারপরে খাওয়াবো। আমাদেরও আজকে ডিনার বাইরে থেকে অর্ডার করা হয়েছে, সন্দীপ বললো আজকে রান্না করতে হবে না, দেখাই তোমাদের। বাউ চায়না থেকে এসছে, যখন খাবো ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে, এখন তো প্যাকেটে রয়েছে। তো এই হচ্ছে আমাদের পঞ্চমীর আপডেট, মানে আমি ক্লান্ত হয়ে গেছি জামা কাপড় গুছাতে গুছাতে, তাও এখনও কত কিছু প্ল্যান করা রয়েছে। চিনির এখনও খাবারগুলো গোছানো হয়নি, কালকে গোছাবো। ওটস মানে শুকনো কড়াইতে তেলে গুঁড়ো করতে হবে, কর্নফ্লেক্সটা ভাবছি গুঁড়ো করবো না, কর্নফ্লেক্সটা দুধে ভিজিয়ে যেমন দিই ওরকমই একটু হাত দিয়ে চামচ দিয়ে চেপে চেপে দেবো, বিস্কুট নিতে হবে, এই সমস্ত কিছু তো রয়েছেই। ঠিক আছে চলো এখন বকবক করছি না, চিনিকে একটু সময় দিয়ে নিই, তারপরে যখন ডিনার করবো তোমাদের সাথে দেখা হচ্ছে।
তোমাদেরকে বললাম চিনি ঘুমাবে, চিনি আজকে ঘুমায়নি, ওকে ডিনার করানো হয়ে গেছে, আজকে ও ঘুম তখন একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে আমি আর কুকারে কিছু করিনি, ওকে নেস্টাম রাইসটাও খাওয়াতে হতো, এক মাস হয়ে গেলে তোমার খাওয়ানো যাবে না, খুলেছিলাম অনেকদিন হতে চললো, একটু নেস্টাম রাইস খাইয়ে দিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, এখন হেঁটে বেড়াচ্ছে। আর এই হচ্ছে আমাদের ডিনার, এখানটা একটা নুডলস আছে, চিকেন নুডলস, ওইখানেও কিছু একটা নুডলসের সাথে কম্বো আছে, আর এখানে ক্রিস্পি নুডলস কি প্রনস কিছু একটা আছে, সরি চিকেন কি প্রনস। এই হচ্ছে আমাদের আজকে পঞ্চমী স্পেশাল ডিনার। হটস্টারে দেখছি বাবলি বাউন্সার, এর আগে দেখেছি হচ্ছে আধুরা সাজ, এখন ডিনারটা এনজয় করবো। চলো ব্লগ শেষ করার আগে একবার তোমাদের সাথে দেখা করবো। আগের খাবারগুলো খেয়ে এখনও আমরা কেউই শেষ করতে পারিনি, তার মধ্যে আমাদের মনে হয়েছে ক্রিস্পি চিকেন খাবো, অর্ডার দিয়েছি KFC থেকে, এসেও গেছে। এবার দেখবে ডেফিনেটলি কালকে আমরা এগুলো বাসি খাচ্ছি, কারণ এত তো খেতে পারবো না। আর সন্দীপ এক্ষুনি একটা কাজ করেছে, এই যে এটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দেয়নি, ফ্লাক্সটা নষ্ট করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা, এখনও খাওয়া হয়নি, আমি ফ্লাক্স ভেঙেছে বলে আগের চোটে টিভি বন্ধ হয়ে গেছিলো, আবার টিভি চালানো হয়েছে, এখন দেখবো মুভিটা। আর চিনিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চিনি জামা টামা পরে রেডি রেডি হয়ে কোলে উঠে বসেছে, ঘুম পেয়ে গেছে ওর, ওকে নিয়ে শুয়েই ঘুমিয়ে পড়বে। আমাদের তো এখনও খাওয়াই শেষ হয়নি, আমাদের আজকে খাওয়ার হুজুক উঠেছে, পঞ্চমী স্পেশাল ভুড়ি ভোজ, এখনও মুভিটা শেষ করতে পারিনি, মাঝখানে রাগের চোটে টিভি সব বন্ধ হয়ে গেছিলো, কারণ ওই ফ্লাক্সটা ফেলে দিয়েছে বলে। এখন আবার এসছি, এখন খাবো, পুরোটা তো খেতে পারবো না, ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো আবার গরম করে। আর খাওয়া হয়ে গেলে চিনিকে নিয়ে শুয়ে পড়বো, মুভিটা দেখে নিই, মুভিটা শেষ হয়ে যাবে আশা করি একটু পরেই। তো এখন ব্লগটা এন্ড করে দেবো, সবাইকে শুভ পঞ্চমী, কালকে ষষ্ঠীর অ্যাডভান্স শুভেচ্ছা জানাই সবাইকে, শুভ ষষ্ঠী, কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও, আর আমরা তো রোববার দিন ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার ব্লগ তো দিতেই থাকবো, যে কদিন যাচ্ছি মানে থাকছি ওখানে। চলো দেখতে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কয়েকদিন ধরে আমি না খুব ভালো করে একটা টাইমও দিতে পাচ্ছি না ব্লগ করার জন্য, আর মানে হয়েও উঠছে না, ওই জন্য আজকে সকালবেলা দেখতে কোনো ব্লগ পোস্ট করতে পারিনি। গুড নাইট, এখানে শেষ করি তাহলে।